তোমার এই গান সম্বন্ধে প্রথম দিকের গান সম্বন্ধে দুজন লোক তোমার সম্বন্ধে কথা বলবে একজন হাসান মতিউর রহমান বিখ্যাত গীতিকবি এবং একজন বিখ্যাত সুরকার বিখ্যাত শিল্পী হচ্ছে বিখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য এই কথাগুলো আমরা শুনি ঢাকা রেকর্ডে কয়েকটি গান রেকর্ডিং করার জন্য তার কণ্ঠে আমরা চারটি গান তুলে দিই তখন ডিস্ক রেকর্ড হতো এক পিঠে দুটো গান আর এক পিঠে দুটো গান এই চারটি গান একটি ডিস্ক রেকর্ড বের হতো তা প্রথমে যে গানটি আমাকে লিখতে দেয়া হলো দিলরুবা খানের জন্য সেই গানটি ছিল তখনকার সময়ের একটি অত্যন্ত জনপ্রিয় গান পাকিস্তানের নাহিদ আক্তার গিয়েছিলেন আল্লাহে আল্লাহ কেয়াকারো এই গানটির বাংলা তর্জমা করার দায়িত্ব দেয়া হলো আমাকে এবং শিল্পী হিসেবে নির্বাচিত করা হলো দিলরুবা খানকে তিনি গাইলেন আল্লাহে আল্লাহ রহম করো আমার মুশকিল আসান করো এত সুন্দর করে দিলরুবা খান গাইলেন যে গানটি কিছুদিনের ভেতরেই সারা দেশে একেবারে জনপ্রিয়তার শীর্ষে উঠে গেল বাংলাদেশের মহিলা কণ্ঠশিল্পী হিসেবে আমার মতন একটা ভজনের সবচেয়ে প্রিয় হয়েছে দিলরুবা গান কারণ কারণ হচ্ছে ও গান গায় একেবারে হৃদয়ের ভেতর থেকে এটি হচ্ছে মূল কারণ আর গান তো তো হৃদয়ের ভেতর থেকে আসলেই তো গান কথা তোর গান না আবৃত আবৃত্তি হয়ে যেত সুতরাং দিল্লুরবার সাথে আমার প্রথম পরিচয় বহু বছর আগে তখন কত হবে ওর বাবার সাথে আমি গান গেছি এবং তো আমি বলি আর কি আর দিল্লুর দিয়ে আমি কয়েকটা গান করিয়েছি তাতে আমি আমার টোটাল স্যাটিসফ্যাকশানটা আমি পেয়েছি এবং চিন্তা করে গানটা শুরু করেছি আমরা শুভ সেই রিপ্রোডাকশান করেছে সেটা সেই সাথে আমি বলি সেই জন্য কমপ্লিট আর্টিস্ট